সৌদি আরবের পবিত্র হজ পালনে আগত হাজিদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের নেতাকর্মীরা। মক্কা প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন জানান, সংগঠনের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাশিদুর রহমান কাশেদ সঞ্চালনায় মক্কার আগত হাজিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় হাজিদের সংগঠনের পক্ষ থেকে খাবার পানি পরিবেশন ও জায়নামাজ তসবি উপহার দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা সকলে উপস্থিত ছিলেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।